চন্দ্রগ্রহণ নিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহলের কোনো শেষ নেই প্রত্যেক বছরই বিশ্ববাসী চন্দ্রগ্রহণের সাক্ষী হয়ে থাকেন এই গ্রহণ শুভ না অশুভ এই গ্রহণ মানুষের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন ধরনের সংস্কার এবং কুসংস্কার প্রচলিত রয়েছে এত কিছুর মধ্যেও এই মহাজাগতিক দৃশ্য আমাদের সকলকে আলাদাভাবে আনন্দ দেয় শাস্ত্র মতে গ্রহণের সময়কালে গর্ভবর্তী মহিলারা বাড়ির বাহিরে বের হবেন না গ্রহণের সময় ঘুমাবেন না এই সময় ঘুমানো গর্ভস্থ বাচ্চার জন্য মারাত্মক ক্ষতিকর ঘুমানোর সময় আমাদের শরীরের বিভিন্ন কার্যকলাপের পরিবর্তন হয় এই সময় গর্ভস্থ বাচ্চার বিকাশ ঘটে তাই গ্রহণের সময় না ঘুমানোই ভালো গ্রহণের সময় ঘুমালে চন্দ্রগ্রহণের ক্ষতিকর প্রভাব গর্ভবর্তী মায়ের উপর পড়তে পারে যার ফলে গর্ভের বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে ভলেও খাদ্য গ্রহণ এমনকি জল পান করবেন না মতে এই সময় রান্না করাও উচিত নয় গ্রহণের সময় গর্ভবর্তী মহিলারা সূচ সুরি ব্যবহার করবেন না দূরে রাখুন কাচির মতো ধারালো জিনিসগুলো শাস্ত্র মতে এই সময় রক্তক্ষরণ হলে তা বাচ্চার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে গর্ভস্থ বাচ্চার স্বাস্থ্যের কথা মাথায় রেখে গ্রহণের সময় যে কোনো ধারালো জিনিসের কাছ থেকে দূরে থাকুন গর্ভবর্তী মহিলারা গ্রহণের সময় বিশেষ নিয়ম মেনে চলুন গ্রহণের প্রভাব বিভিন্ন রাশির উপর পড়ে যার ফলে এর প্রভাব গর্ভস্থ বাচ্চা ও মায়ের উপর পড়ে শাস্ত্র মতে গ্রহণের খারাপ প্রভাব মা ও শিশুর দুজনেরই ক্ষতি হতে পারে তাই এ সময় মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বা সান্ত্বনা গোপাল মন্ত্র পাঠ করতে বলা হয়েছে হিন্দু ধর্মের অনুসারীদেরকে তাছাড়া নিজ নিজ ধর্মের রীতি অনুসরণ করে ইবাদত বন্দিগিতে নিজেকে নিয়োজিত রাখতে বলা হয়েছে গ্রহণের পর স্নান করার রীতি প্রচলিত বহু যোগ ধরে কাজেই গ্রহণের পর সকলে স্নান করে শুদ্ধ হয়ে নেবেন এ বছর গ্রহণের সময় অবশ্যই এই জিনিসগুলো মেনে চলুন গ্রহণ শেষে গর্ভবতী মায়েরা স্নান করুন আসলে এই সময় বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার প্রভাব দেখা দেয় এ থেকে বাঁচতে গ্রহণ শেষে স্নান করে নিতে হবে শাস্ত্রে গ্রহণের গুরুত্ব রয়েছে বিস্তর শাস্ত্র মতে গ্রহণের প্রভাব পড়ে বিভিন্ন রাশির উপর এতে মানুষের জীবনে খারাপ অথবা ভালো উভয় শুরু হয় কারো জীবনে উন্নতি ঘটে তাছাড়া কারো জীবনে অবনতি ঘটে জ্যোতিষ অনুসারে চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা শাস্ত্রে সূর্যকে আত্মার কারক ও চন্দ্রকে মনের কারক বলে মনে করা হয় সূর্য ও চন্দ্র উভয়ই জীব উপর বিরাট প্রভাব বিস্তার করে এই দিনে গর্ভবর্তী মহিলাদের গ্রহণকালে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে চন্দ্রগ্রহণের শূতক সময়কে অশুভ বলে মনে করা হয় চন্দ্রগ্রহণের প্রায় নয় ঘন্টা আগেই যা শুরু হয় এবং গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গিতা শেষ হয়ে যায় সুতক কাল শুরু হওয়ার পর পুজো বিভিন্ন আচার অনুষ্ঠান ধর্মীয় কাজ কোনো কিছুই পালন করা যাবে না চন্দ্রগ্রহণের সময় ভ্রমণ করা অশুভ বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে এই সময় ভ্রমণ এড়িয়ে চলা উচিত চন্দ্রগ্রহণের সময় কোনো শুভ কাজ করা যাবে না এ সময় ঘুমানো ধারালু বস্তু ব্যবহার উচিত নয় তাছাড়া ধারালো বস্তু নিয়ে কোনো কিছু কাটাকাটি করা যাবে না চন্দ্রগ্রহণের সময় স্নান ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে ওই দিনে গঙ্গা নদীতে স্নান করার পর দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা তাহলে চলুন আর কথা না বাড়ে বাংলাদেশের চন্দ্রগ্রহণের সঠিক এবং নির্ভুল সময়সূচি সম্পর্কে বিস্তারিত জেনে নিই এখন আমরা বছরের দুটি চন্দ্রগ্রহণের সময়সূচি সম্পর্কে জেনে নিব। অর্থাৎ ভারতে চন্দ্রগ্রহণ কয়টায় শুরু হবে এবং কয়টায় শেষ হবে বাংলাদেশে চন্দ্রগ্রহণ কয়টায় শুরু হবে এবং কয়টায় শেষ হবে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেব বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে পাঁচ মে হাজার তেইশ ইং তারিখ রোজ শুক্রবার ভারতে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত আটটা তেইশ মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে রাত একটা এক মিনিটে বাংলাদেশে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত আটটা তিপ্পান্ন মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে রাত একটা একত্রিশ মিনিটে জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ঘটনাগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে আত্মার কারক এবং চন্দ্রকে মন ও মাতার কারক হিসেবে বিবেচনা করা হয় এই দুটি গ্রহণ মানুষের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে কাজেই নিজ নিজ ধর্মের রীতিনীতি অনুসারে উল্লেখিত বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলেই আপনাদের সকলের মঙ্গল হবে পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম